29 কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত 21 নং বুথে বিজেপির শতাধিক ফ্ল্যাগ ফেস্টুন দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উপরে ফেলে দেয় বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সকালে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয় বিজেপি কর্মীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। স্থানীয় কংগ্রেস এবং বাম দুষ্কৃতীরাই এই অপকর্ম করেছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। আপনারা জানেন যে আগামী 16 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভা নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে আমরা 29 কৃষ্ণপুরের 21 নং বুথের অন্তর্গত আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডের মধ্যে গতকাল রাতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা শুরু করছি। এই শুরু করতে গিয়ে সেটা আমরা রাস্তার মধ্যে আমরা প্রচুর ফ্ল্যাগ আমরা এখানের মধ্যে আমরা লাগিয়েছিলাম, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি আমাদের প্রায় শতাধিক ফ্ল্যাগ তা ফ্ল্যাগের নিজস্ব জায়গায় নেই, সব উপরে ফেলে দিয়েছে। কে বা কারা ফেলতে পারে কোনো সন্দেহ হয় কিনা কারুরে? কে বা কারা বলতে আপনার আমরা যতটুকু জানি যে আমাদের এখানের মধ্যে কংগ্রেস এবং সিপিএমের কিছু দুষ্কৃতীরা আছেন যারা আমাদের এই মহানীপুরের পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা অনেক দিন ধরে তারা চেষ্টা করছেন। এই সমস্ত দুষ্কৃতিকারীরাই আমাদের এই ফ্ল্যাগগুলোকে তারা ফেলে দিয়েছে। আপনারা কি কাউকে চিনতে পেরেছেন? না, আমরা কাউকে চিনতে পারিনি। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল। আমরা সকালবেলা যখন খবর পেয়েছি আমরা পুলিশকে প্রশাসনকে জানিয়েছি, আমরা এখানে যিনি প্রিসাইডিং অফিসার ওনাকেও আমরা জানিয়েছি। তদন্তে আসা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন কাদের দ্বারা এই ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবে পুলিশ। তারা এমনি স্থানীয় কিছু লোক আমরা খবর দিয়েছে যে নাকি বিজেপি একটা ফ্ল্যাগ কেবা কাড়া রাস্তার ধারে কেবা কাড়া রাস্তার ধারে কয়েকটা ফ্ল্যাগ তারা মানে ফেলাই দিছে আর কি। এই খবর পেয়ে আমরা আইসি আসলে দেখছি ঠিকই যে কয়েকটা ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ যে জমিনের মধ্যে তারা রাস্তার কিনারে লাগিয়ে রাখছিল যে জমিনের মধ্যে ফেলাই রেখে দিছে। এটা আমরা দেখছি, দেখা তাদের সাথে কথা বলতে বলতেছি, দেখি কী হয়, কে বা কাড়া করেছে, তাদের কেউ নামটা দিতে পারে না। তো আমরা সার্চ করতেছি না তারা কে করছে, হয়তো বা কালকে রাত্রিবেলা, গতকালকে রাত্রে 12টার পরে বড় ঘটনাটা করছে। শান্তিপূর্ণ আবহের মধ্যে এমন ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।